সেলাই মেশিন দিয়ে সেলাই করার সময় সেলাই ফাঁকা হয়ে যায়, মানে কিছুক্ষণ সেলাই করলেই ফাঁকা হয়, কিছুক্ষণ সেলাই করলে ফাঁকা হয়। এটা কীভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এই কত বড় ফাঁকা, এরকম ফাঁকা হয়ে যায়, একটু সেলে ভালো হচ্ছে, কিছুক্ষণ পর আবার ফাঁকা হয়ে গেছে। তো এটা কিভাবে আপনারা সমাধান করবেন ঘরে বসে আমি আপনাদের, তো এটার সমাধান কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কেন হচ্ছে তাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। এটা মূলত প্রথমে দেখবেন যে এই ফাঁকাটা হলে প্রথমে সুই ঠিক আছে কিনা এটা দেখবেন। আমি প্রথম সুইটা চেক করে নিই, সুইটা কি বাঁকাতে আছে কিনা ওটা দেখতেছি না, সুইটা একদম সোজা আছে, সুই ঠিক আছে। আর সুই লাগানোর ক্ষেত্রেও আপনারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সুই দুই তিন কিসিমের, তিন কিসিমের সুই হয় মূলত, একটা হচ্ছে গোড়া মোটা, আরেকটা হচ্ছে গোড়া চিকন, আর একটা হচ্ছে গোড়া একদিকে কাটা, ঠিক আছে, মানে একদিকে প্লেন আর কি। এর যে এই সুইগুলো একদিকে প্লেন, এগুলো প্লেন কিনার ডাইন চার ফুটবে। তো আর যেগুলো গোল, এগুলো গোলগুলোর ক্ষেত্রে কি করবেন, দুইটা মডেল আছে গোল সুই, এটা যে কাটাটা আছে একদম লম্বা করে একটা কাটা আছে, এটা বাম দিকে থাকবে। তো আমি আমার এটা যেহেতু গোল, আমি বাম দিকে লম্বা কাটাটা রেখে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার সুই ঠিক আছে, সুইয়ে কোনো সমস্যা নেই, এটা কী কারণে হয় মূলত সুইয়ের কারণে, এবং যদি কোনো সুই রড যেটা আছে এটা উঠানামা করতেছে না সুই রড, তো এটা যদি কোনো উপরের দিকে উঠে যায় এই কারণে সেলাই ফাঁকা হয়। সুই রডটা ম্যাক্সিমাম মেশিনের সেলাই সুই রডটা উপরের দিকে উঠে গেলে সেলাই ফাঁকা হয়। এটা মূলত উপরের দিকে উঠে যায় কীভাবে, আমরা যখন মোটা কাপড় সেলাই করি এটা হচ্ছে চাপ পড়ে, ঠিক আছে, অনেক সময় মোটা কাপড় সেলাই জিন্স প্যান্ট বা মহিলাদের যে এম্ব্রয়ডারি করা থ্রি পিসগুলো ওগুলো অনেক সময় অনেক মোটা হয়ে যায়, তো ওগুলো সেলাই করার সময় এবং বক্রমের মধ্যে সেলাই দিয়ে দেওয়ার সময় মোটা হয়ে যায়, এগুলো সেলাই করার সময় হয়তো অনেক সময় এটা নাটটা লুজ হয়ে একটু উপরের দিকে উঠে যায়। তো উপরের দিকে উঠলে সেলাই যখন আমরা সেলাই করি এই সুইয়ে নিচের যে সুইটা আছে সুতাটা আছে এই সুতাটা উঠাতে পারে না, প্রত্যেকবারই উঠাতে পারে না, দুই একবার পারে আবার দুই একবার পারে না, যখন ফাঁকে না তখনই মূলত সেলাইটা ফাঁকা হয়। তো আমি এটা কিভাবে আপনারা সুইরটা উপরের যদি উঠানো থাকে নিচে নামিয়ে দিবেন, এবং নিচে নামালে হবে না, শুধু এটার একটা মাপ আছে, সঠিক মাপ আছে, ওই সঠিক মাপটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা একদম সবাই পারবেন, ঘরে বসে মা বোনেরাও এটা ঠিক করতে পারবেন, আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এটা শুধু একটু খেয়াল করুন। এই সুইরটা উঠানোর জন্য আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এটা খুলে খুলতেছি, ভালো করে দেখানোর জন্য আর কি, এটা না খুললেও হয়। তো আমি এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই দেখেন এই জায়গাটা দেখেন, এটা আছে না, এটা নিচের দিকে নামালে এত বড় একটা স্ক্রু নেবেন, নিচের দিকে নামালে এটা এখানে একটা স্ক্রু পাওয়া যাবে, এই স্ক্রুটা দিয়ে একটু লুজ করলে সুইরটা একদম ইজিভাবে উঠানামা করবে। আমি আপনাদেরকে লুজ করে দেখাচ্ছি, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা খোলার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য। তো আমি দরকার হলে মেশিনটা খুলে একদম আপনাদেরকে দেখাই, তো আমি মেশিনটা খুলে নিচ্ছি, এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আপনি এটা আমি লুজ করে নিচ্ছি, ছিদ্রটা যদি কোনো লাগ না পায় চাকাটা এদিক সেদিক ঘুরাবেন, ঘুরালে ছিদ্রটা লাগ পাবে। আমি লুজ করে দিছি ছিদ্রটা দিয়ে, স্ক্রুপটা লুজ করে দিছি, এখন দেখুন এটা উঠানামা করতেছে একদম সহজভাবে, সহজভাবে উঠানামা করতেছে, এটা ইজিভাবে না উঠানামা করতেছে, আমি যেহেতু স্ক্রুপটা খুলে দিছি। তো এখন আমি কতটুকু নিচে নামাবো এটা কীভাবে বুঝবো, একটু বেশি নামালে কিন্তু সুইটা একদম ঘন ঘন ভেঙে যাবে, সেলাই একটু দিলে সুই ভাঙবে, একটু বেশি দিলে সুই ভাঙবে, আর উপরে উঠালে তো সেলাই হচ্ছেই না। তো আমি কী করতেছি দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সেটেলগুলো খুলে নিচ্ছি, ববিন কেস সহ এগুলো খুলে একদিকে রাখলাম,
শুইটা এখন বরাবর নিচে নামছে না, তো আমি এটা একদম এটা কিন্তু সর্বোচ্চ নিচে নামেছে, আমি চাকা ঘুরিয়ে একদম সর্বোচ্চ যেটা নামে ওটাতে আসি, তো ওটা নামার উপর আমি একটু উঠিয়ে দিচ্ছি, একটু উঠিয়ে দিচ্ছি, একদম বরাবর এক সুতা নিচে রাখলাম। এটা হচ্ছে একটা ফাঁতি, তো এটার আমি এক সুতাও নিচে রাখলাম, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা ঠিক করতে পারবেন। এই এক সুতো উপরে রেখে আমি কিন্তু নাটটা টাইট দিয়ে দেবো, এটা ভালো করে খেয়াল করুন, এক সুতা নিচে রাখলে হবে, সবসময় খেয়াল করতে হবে এক সুতা নিচে রাখলে হবে, একটু বেশিও রাখা যাবে না, কমও রাখা যাবে না, বরাবর এক সুতা নিচে রেখে আমি নাটটা টাইট করে দিচ্ছি। হ্যাঁ, আমি নাটটা টাইট করে দিলাম, এখন এভাবে ঘুরা করবে, ঘুরবে মেশিন। তো এভাবে আমি এবারে সেলাই করে দেখি, এটা প্রথমে ফিটিং করি, প্রয়োজন এটা আমি সুই রড যেটা আছে এটা যেহেতু একটু পুরোপুরি টাইট করে দিয়েছি, আমি মেশিন খোলা থাকার সময় আমি পুরোপুরি টাইট করতে পারি, এটা একদম সর্বোচ্চ টাইট করে দিতে হবে স্ক্রুটা। তো টাইট করে দেওয়ার পরে আমি টেনশন ফাতিটা লাগিয়ে নিচ্ছি, ববিন কেস এবং শ্যাটলগুলো লাগিয়ে নিচ্ছি। এটা কীভাবে লাগাতে হয় অবশ্যই আপনারা সবাই জানেন, এটা দ্বিতীয়বার দেখাতে হবে না, এটা এভাবে লাগবে আর কি। ডাকনাটাও লাগিয়ে নিচ্ছি, এরপরে ববিন কেসটা। এখন আমি সেলাই করে দেখি সেলাই হচ্ছে কি না, আগের মতো কি ফাঁকা হচ্ছে কি না দেখি, আগে যেহেতু ফাঁকা হয়েছে এখন ফাঁকা হয় কি না দেখি। একদম 100% ওকে সেলাই, কোনো ধরনের ফাঁকা নাই, কিছু নাই, আগের সেলাইটা দেখুন কী পরিমাণে ফাঁকা, আর এটা দেখুন একদম কোনো ফাঁকা নেই, একদম খুব সুন্দর সেলাই হয়েছে। তো এভাবে আপনারা সেলাই মেশিনের ফাঁকা যদি কোনো সেলাই